মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আজ আমি চ্যানেলে আপনাদের এন্টারটেইন করতে আসিনি, না ওটাই না, আমি এসেছি আজ কিছু কটু সত্য কথা বলতে, যেটা আপনাদের অপ্রিয় সত্য লাগতে পারে। আজ জীবনের এমন এক মুহূর্ত যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কি অনেক দেরি হয়ে গেছে, সত্যি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। হে সমগ্র বিশ্ববাসী, হে সমগ্র মানব জাতি, এখনো পারি, এখনো পারি আমরা মায়ের মূল্যবোধ আমাদের মনে জাগিয়ে তুলতে। মা এই শব্দটা অমূল্য, কারোর সাধ্য নেই কিন্তু যে মায়ের মূল্যায়ন করে। এই বিশাল জগৎ, এই আসমুদ্র হিমাচল, আমাদের এই দেশ, আমাদের সমগ্র মানব জাতি, সবই মা ছাড়া শূন্য, জিরো, নিল, কিচ্ছু না। মায়েতেই সবকিছু শুরু এবং মায়েতেই সবকিছু শেষ, আমাদের এটা বুঝতে হবে, আপনাদেরও সেটা বুঝতে হবে। হে মায়ের অধম সন্তান, তোমাকে বুঝতে হবে যে এই যে মা থেকে তোমার জন্ম, সে মায়ের কোলে তোমার ঠাই, শেষ ঠাই। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছো সে তোমার মা, এই প্রকৃতি তোমার মা, এই ধরিত্রী তোমার মা, সমগ্র নারী জাতি তোমার মা। মায়ের মায়ায় আমরা সব জড়িত, জর্জরিত। মায়ের মমতা মায়ার কাছে সমগ্র বস্তু বিলাসিতার মায়া মোহ তুচ্ছ। মায়ের সহনশীলতার কাছে তোমার আমার সহনশীলতা তুচ্ছ। মায়ের শক্তির কাছে তুমি আমি কি, এই প্রকৃতির শক্তির কাছে আমরা কিছুই না, আমরা একটু কীট পতঙ্গের মতো। মায়ের ভালোবাসার কি কোনো মাপকাঠি থাকে? মায়ের ভালোবাসার কাছে তোমার আমার কারোর ভালোবাসার কোনো দাম নেই। সব থেকে বড়, সব থেকে অমূল্য হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের স্নেহের কাছে অন্য সবার স্নেহ তোমার প্রতি একদমই তুচ্ছ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি আমি এই সমগ্র পৃথিবী, সমগ্র মানব জাতি, রাক্ষস, ঈশ্বর, ভগবান সবই মাতে সমর্পিত। এই তুমি কোথায় যাচ্ছ? এখনো অনেক বাকি, কোনো কিছুই বোধগম্য হচ্ছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে শুনতে হবে, আজ তোমাকে কিছুটা সময় দিতেই হবে, শুনতে হবে, মানতে হবে, জানতে হবে, সব কিছু আজ তোমাকে শুনতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। তুমিও সেই মায়েরই অধম সন্তান, তুমি মায়ের প্রতি যে পাপ, যে অবিচার, যে ব্যভিচার যা করেছ তারই পরিমাণ দর্শাতে আজ আমি এখানে। না আমিও কোনো সুপুত্র নই, কিন্তু তবুও চেষ্টা করছি মাকে যতটা তার প্রাপ্য সম্মান, প্রাপ্য মান দেওয়া যায়। এবার আমি রিয়ালিটিতে আসব। তুমি জানো, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার প্রতি তোমার মায়ের, এই বিশ্ব মায়ের, এই প্রকৃতি মায়ের কি অবদান, তোমার জন্মদায়নী মায়ের কি অবদান, তোমার প্রতিটি ধমনীতে, তোমার স্নায়ুতে, তোমার লোহিত রক্ত কণিকায়, তোমার শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে, সব কিছুতে তোমার মায়ের কতটা অবদান। কার দৌড়তে আজ তুমি দৌড়ে বেড়াচ্ছ? এই আহামরি ভাব, আমি এই আমি সেই, কার দৌড়তে এই লাইফ, আর এই লাইফ স্টাইল কার জন্য? সব প্রশ্নের একটাই উত্তর, মা। হে অধম সন্তান, তুমি আজ বড় হয়েছ, লেখাপড়া শিখেছ, আজ সমাজে তোমার একটা পরিচিতি আছে, তোমার নাম আছে, আজ তুমি তোমাতে এত ব্যস্ত যে মাকে দশটা মিনিট পর্যন্ত সময় তুমি দিতে পারো না। সেই মাকে, যেই মা তোমার জন্মের দশ মাস দশ দিন আগে থেকে তোমাকে তার মধ্যে আগলে রেখে বড় করে তোমাকে বলিষ্ঠ করেছে, তোমায় পৃথিবীর আলো দেখিয়েছে, তোমায় জন্ম দিয়েছে। কখনো সময় পেলে প্রশ্ন করো সেই মাকে যে কতটা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় একটা সন্তানকে জন্ম দিতে। মা তখনও কাঁদে না, অকাতরে সব সহ্য করে যায়। কাঁদে কখন? তখন যখন জন্মের পর তুমি মা মা করে কেঁদে ওঠো। তোমার সেই কান্না শুনে মা যে যখন কাঁদে, সেটা হলো মায়ের সেই খুশির, সেই আনন্দের কান্না। আঁচলে বেঁধে মা তোমায় লালন পালন করে বড় করে। তোমায় এক মুঠো বেশি খাওয়াতে মা এক মুঠো কম খায়। তোমার সেই মাকে এক মুঠো খাওয়াতে তোমার এক মুঠো ভাত কম পড়ে যায়। তুমি কোথাও হুঁচুট খেয়ে পড়ে গেলে মা দৌড়ে এসে আঁচলে বেঁধে কোলে তুলে
আহারে বাছারে বাছা ধন বলে যে আদর যত্ন করে তোমাকে কোলে তুলে নেয়। হ্যাঁ ব্যথা তুমি পাও কিন্তু যন্ত্রণা যন্ত্রণা কষ্ট সেটা সে শুধু মায়ের। সেই মাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ তাতে তোমার কোনো কষ্ট নেই। কোথায় যাচ্ছ বন্ধু? হ্যাঁ আমি তোমাকেই বলছি দাঁড়িয়ে যাও, ভালো লাগছে না শুনতে তোমাকে হবেই। মা হলো নারী জাতির প্রতীক, সেই নারীকে টোন কাটতে হিপটিজিং করতে হ্যারাস করতে তোমাদের একটুও গায়ে লাগে না, তখন তোমরা সব ভুলে যাও কে মা কে বোন কে মাসি কে পিসি কে নারী। শুধু তোমার লালসার শিকার সামনে তখন তুমি তাকে তোমার লালসার শিকার হিসেবে দেখো। তোমার পুরুষাঙ্গের ধারে তুমি সেই নারী চরিত্রের উপর কালিমা লাগাতে চাও শুধুমাত্র তোমার এই উগ্র বর্বরতা মেশানো কাম বাসনাকে চরিতার্থ করার জন্য। তারপরেও নির্ভয়া নাও প্রিয়াঙ্কা রেড্ডির মতো মেয়েদের তাদের জীবন দিতে হয় তোমার লালসার চরিতার্থ করার জন্য। পূজা এসেছে, কি মজা, দুর্গাপূজোর ছুটি, কি মোহর, কি আনন্দ। এই অধম সন্তান, এ কেমন মায়ের পূজা করো তুমি? আসল মা ঘরের বাইরে ছেঁড়া শাড়িতে পড়ে আর তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মূর্তি পূজায় আনন্দ করো। মায়ের একটা শাড়ি 300 টাকা, এত টাকা! এই ভেবে তোমার পকেট হালকা হয়ে যায়। তুমি কি ভেবে দেখেছো আজ তোমার এত বড় বিজনেস, তোমার এত বড় কোম্পানি, তোমার প্রোডাক্টের নাম উষা লাইট, সেই প্রোডাক্টের যে অ্যাড দিচ্ছে সেও মিস শিউলি, সেই প্রোডাক্ট যে দোকানে বিক্রি হচ্ছে সেই দোকানের নাম সুভাষিনী বিপণি, সব জায়গাতেই নারী জাতি, নারীদের নাম মা মা মা। তোমার বিজনেস সেখানেও মা ছাড়া নারী ছাড়া তোমার উন্নতি নেই। নারী তোমার কর্মে তোমার ধর্মে তোমার মর্মে জড়িত। এবার আমি সেই সব বৌমাদের কথায় আসব যারা শাশুড়িকে শাশুড়ি মা বলতে লজ্জা করে, শাশুড়িকে তাদের সংসারের এক্সট্রা বোঝ মনে করে, একটা চাকরের সমানও মূল্য দেয় না। একটা কথা মনে রাখবে, ফুটে পড়ে গোবর হাসে, এটা যেমন চিরন্তন সত্য তেমনই আজ যেমন তুমি তোমার শাশুড়ি মাকে তাচ্ছিল্য অবহেলার মাধ্যমে যে কষ্ট দিচ্ছ সেটাই তুমি ঠিক ফেরত পাবে যখন তুমি বৌমা থেকে শাশুড়িতে পরিণত হবে। কর্মফল কোথাও যায় না, তুমি আমি আমরা কি পারি না মাকে তার প্রাপ্য সম্মান স্নেহ আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে? শেষের দিনে মা যেন একটু সুখে শান্তিতে আনন্দে সবার সাথে থাকতে পারে সেই চেষ্টা করতে? আজ তোমাকে তুমি বানাতে মায়ের যে অবদান সেই অবদানের সম্মান করতে? এসো আজ সবাই মিলে এই মাতৃ দিবসে আমরা শপথ করি যেন কোনো মাকে তার কোনো সন্তানের কাছ থেকে কোনো রকম হেনস্থা হতে না হয়, কোনো রকম কষ্ট যেন সে না পায়, কোনো মাকে যেন কখনো না খেয়ে না পড়ে থাকতে না হয়, কোনো মাকে যেন কখনো ভিক্ষা করতে না হয় এক মুঠো ভাতের জন্য এক মুঠো খাবারের জন্য, কোনো মা যেন তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত আর ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, শুধুমাত্র সেই মাতৃ দিবসের জন্য তাকে যেন বসে থাকতে না হয় যখন তার সন্তান এসে বলবে আই লাভ ইউ মা আর একটা ফটো তুলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে। এসো আমরা সকলে মিলে একজোট হয়ে করি মায়ের বন্দনা, মায়ের সম্মান, মাকে প্রণাম।